দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তার ভিতরে সেই মাছের মাথাটাকে ভেজে নিলাম। এবারে এর ভিতরে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য একটু চিনি দিলাম, লাল লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা, কিছুটা জল দিলাম, ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দিয়েছে। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এবারে এটাকে তুলে নেব আমি।